ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জনপ্রতি এক লাখ টাকা করে বাড়িয়ে চলতি বছরে দুটি হজ প্যাকেজ ঘোষণা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 4,62,000 আর বেসরকারি ব্যবস্থাপনায় 4,56,530 টাকা। বরিশাল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ তিনটি প্রকল্পে 390 কোটি টাকার দুর্নীতির অভিযোগ টিআইবির প্রতিবেদনে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জামিন মঞ্জুর, তার মুক্তিতে আর কোনো বাধা নেই, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদালতে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়েজিদ কাদেরের। দিনের ভোট রাতে করতে পারবে না জেনেই এবার ইভিএম দিয়ে ভোট কারচুপি ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। আবারও গতিপথ পরিবর্তন করে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে ঘূর্ণিঝড় অশনি, ক্ষয়ক্ষতি এড়াতে প্রদেশটিতে রেড অ্যালার্ট জারি। প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত, পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকেছেন দেশটির স্পিকার। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে নিহত। বাংলাদেশের দুর্ভাগ্য, প্রয়োজনের সময় সাকিবকে পাওয়া যায় না, বললেন বিসিবি সভাপতি।